বহে সমান্তরাল। এই কেনর উত্তর হারিয়ে গেছে রে মা, যেদিন থেকে তোর বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন সেদিন থেকে আমাদের জীবন হতে সব প্রশ্নের উত্তর উধাও হয়ে গেছে। আমার এসব কিছুই ভালো লাগে না, একদিন দেখো ঠিকই নরক থেকে পালিয়ে যাব। না মা, এ কথা বলিস না, কখনো বলবি না এই কথা। এখনো তবু একটা শায়ের আছে, কিন্তু একটা মেয়ে মানুষ একা বাইরে, হাজারটা শায়ের হাজারটা হয় না, ভুলেও এই কথা ভাবিস না মা। আচ্ছা মা, জানো শায়ের সোহেলকে আসতে নিষেধ করে দিয়েছে, এবার আসলে নাকি ওর ঠ্যাং ভেঙে দিবে। আচ্ছা মা, সোহেল তো আমার বন্ধু, ও বাসায় আসলে কি সমস্যা বলো তো? সোহেলকে মানা করে দিবি, ও যেন আমাদের বাড়িতে না আসে। মা, যা বললাম তাই কর, কোনো রকম প্রশ্ন করবি না। মাম্মির এসব টোটকা মেডিসিনের কোনো কাজ হবে, সারাদিন ধরে এত যে টর্চার করলাম কি লাভ হলো? ঠিক তো গায়ে জ্বর বাঁধিয়ে শুয়ে রয়েছে আরাম করে, আর এই বোকার দোলা তার সেবা করছে। আচ্ছা দোলাটা কি পাগল নাকি বোকা? আরে বাবা, তোর হাজবেন্ডকে অন্য আর একজন মেয়ে এসে বিয়ে করে নিয়েছে, তাই তাকে লাথি দিয়ে বের করে দিবে না, বসে থেকে তার সেবা করছে, তার অধিকারের জন্য ফাইট করছে। কিন্তু আমি তো এটা মেনে নিব না, কখনোই না। আমার হিসাব মতে আয়ন ভাইয়ের কোনো বউ থাকতে পারবে না, সেটা ঋতুই হোক আর দোলাই হোক। আর এখন যেহেতু ঋতু আয়ন ভাইয়ের বউ হয়েই গেছে, সোকেই আমার আগে দাঁড়াতে হবে। ইয়েস, আজ রাতেই। এই তো এই তো এসে গেছে, এখন আমার কাজ হয়ে যাবে। না, সুপটা খেয়ে না। আরে ধরো, নাকি আমি খাইয়ে দিব? না না ঠিক আছে ধরো। জ্বর তো এখন অনেকটাই কম, কিন্তু তোমার শরীর কিন্তু এখনো অনেক উইক। আমার মনে হয় তোমার রাতে ভাত খাওয়ার দরকার নেই, তোমার জন্য কাবাব আর নান করতে বলেছি, তুমি সেগুলোই খেও। এখন লক্ষ্মী মেয়ের মতে সুপটা শেষ করো তো, খাও। আমার খুব খারাপ লাগছে দোলাপু, আমার খুব কষ্ট হচ্ছে। ও, সে কি 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 কষ্ট হচ্ছে তোমার? মাথা ব্যথা করছে? না, আমার আপনার জন্য কষ্ট হচ্ছে। আমার জন্য? আমার জন্য কেন? সত্যি বলতে আমি এত কিছু জানতাম না, এ বাড়িতে পা দেওয়ার পর সব কিছু জেনেছি, বুঝতে পেরেছি। এ বাড়ির বউ হওয়ার কথা আপনারই ছিল, আপনাকে চেয়ারপারসন ম্যাম ঠিক সেভাবেই ছোট থেকে বড় করেছে। মাঝখান দিয়ে আমি এসে সব কিছু উলুটপালুট করে দিলাম। বিশ্বাস করান দোলাপু, আমি স্যারকে বারণ করেছিলাম, আমি আমি তার পায়ে পর্যন্ত ধরেছি দোলাপু, কিন্তু সে আমার একটা কথাও শুনেনি দোলাপু। আমি
আমি এখানে থেকে আপনার কষ্ট দেখতে পারবো না। প্লিজ তোলাব, আপনি আমাকে বাধা দেবেন না। এই এই চাপ ধরা গিল্টি ফিলিংসতে আমি থাকতে পারবো না। আমি কালকেই চলে যাব। প্লিজ আপনি আমাকে বাধা দেবেন না, প্লিজ। ঠিক আছে, আমি তোমার কথা শুনলাম, কিন্তু এবার তোমাকে আমার কথা শুনতে হবে, ওকে? কিন্তু তার আগে স্যুপটা তোমাকে খেতে হবে, খাও। হ্যাঁ, এটা সত্যি তোমার স্যারের সঙ্গে আমার বিয়ে ঠিক ছিল। ছোটবেলা থেকেই আমি এটা জেনেছি, নিজেকে বলতে পারো সেইভাবে প্রস্তুত করেছি। কিন্তু তুমি যখন তোমার লিগ্যাল রাইটস নিয়ে এই বাড়িতে এসে উপস্থিত হলে, তখন সেটা মেনে না নেওয়া ছাড়া আমার আর কি অপশন ছিল বলো তো? আমি তো তোমার আইনসম্মত অধিকার কেড়ে নিতে পারি না। তাছাড়া আমি নিজেও ভেবে দেখেছি, তোমার স্যার যেটা করেছে একদম ঠিক কাজ করেছে, কোনো অন্যায় করেনি। বলতে পারো সে একজন আদর্শ মানুষের মতো কাজ করেছে। আমি তোমার স্যারের জায়গা থাকলে হয়তো একই কাজ করতাম। কিন্তু দোলাপু, আগে আমার কথাটা শেষ করতে দাও। এখন বাকি থাকলো তোমার এই বাড়ি থেকে চলে যাওয়ার ব্যাপারটা, তাই তো? তোমার ভেতরে গিল্টি ফিলিংস হচ্ছে, কারণ তুমি একটা ভালো মেয়ে, খুব সেন্সিটিভ মেয়ে, এই জন্য। কিন্তু তুমি এখন যাবে কোথায় বলো তো ঋতু? তুমি যদি এখন তোমার মা বোনের কাছে যাও, তাহলে তো আবার সেই শায়ের আলীর খপ্পরে পড়বে, তাই না? আর যদি সেখানে না যাও, অন্য কোথাও যাও, সেখানেও কি তুমি সেফ থাকবে? সেখানেও যে তুমি আর দশটা শায়ের আলীর খপ্পরে পড়বে না, সেটা কি তুমি বলতে পারো? পারো না। তাহলে তোমার স্যার যে তোমার জন্য এরকম একটা মহৎ কাজ করলো, তার কি মূল্য থাকলো বলো তো? তোমাকে বাঁচানোর জন্য, তোমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য তোমার স্যার যে এত বড় একটা স্যাক্রিফাইস করলো। আমি সব বুঝতে পেরেছি দোলাপু, কিন্তু আপনার সাথে অন্যায় হবে আমি তা মেনে নিতে পারবো না। আমি আপনাকে ঠকাতে পারবো না, আমি আপনার জায়গা দখল করতে পারবো না। আমি পৃথিবীতে অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো মানুষ কখনো দেখিনি। দেখো ঋতু, তুমি এই কথাটা আমাকে আগেও একবার বলেছ, কিন্তু আমি কারো মতো না, আমি আমার মতো। তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না। আমি বলেছি যে আমি সবচেয়ে ভালো থাকবো তোমাদের দুজনকে সুখী দেখলে, তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো। কিন্তু এ বাড়িতে তো কেউ আমাকে বউ বলে মেনে নেবে না দোলাপু। সেই চিন্তা তো তোমার না, সেই চিন্তা আমার। শোনো, এখন তুমি একটু রেস্ট নাও, আর মাথা থেকে এই সমস্ত চিন্তা একদম বাদ দাও। আর একটা কথা, তোমার পাশে তোমার স্যার আর আমি সব সময় আছি। এখানেই দাঁড়িয়ে থাকবে, ওকে? এই জায়গাটাতে বাড়ি কেউ আসে না। অপারেশন শুরু হবে রাত 3টায়। তুমি কিন্তু তোমার মুখে কাপড় পেতে নেবে, তোমাকে যেন কেউ দেখতে না পারে। আর কাজ শেষ হয়ে গেলে এই পেছনে দরজা দিয়েই পালিয়ে যাবে। ঠিক আছে, টাকাটা ঘুরে
কাজ যদি হয়ে যায় তাহলে ডাবল পাবে। আচ্ছা ঠিক আছে, বাইরে গাড়ি রেডি থাকবে, কাজ শেষ করে তুমি গাড়িতে উঠে যাবে, একদম ঢাকার বাইরে চলে যাবে, আমি সিগন্যাল না দেওয়া পর্যন্ত ঢাকায় ফিরবে না। সবই তো বুঝলাম, এত বড় বাড়ি, ঘর তো মিনিমাম 10-12টা, বুঝুন কেমনে কোন ঘরে কামটা করুন। আমি ঠিক 3টার সময় এসে তোমাকে সব দেখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, ঠিক 3টায় তোমার সাথে আমার দেখা হবে। যান আপনি। আরেকটা কথা মনে রাখো, বাই চান্স যদি তুমি ধরা পড়ে যাও আমার নাম কিন্তু ভুলেও মুখে আনবে না, তাহলে কিন্তু তুমিও বাঁচবে না। আমি কখনো কাঁচা কাম করি না, আমার সব কনফার্ম শট। অল দ্য বেস্ট। ঠিক আছে, ওকে। ওদের জিম্মি করে রেখেছিল, আই মিন ঋতুকে আর ঋতুর বোনকে জিম্মি করে ওদের দিয়ে খারাপ কাজ করাতে চাইছিল, আই মিন বুঝতেই পারছো খারাপ ব্যবসা। ছি ছি কি বলছিস তুই? হ্যাঁ বড় মা, ওই শায়ের আলী আয়ন ভাইয়ের উপর ভীষণ খেপেছিল বিকজ অফ আয়ন ভাই ঋতুকে চাকরি দিয়েছিল বলে। সেদিন আয়ন ভাইয়া একটা ফোন পায়, ফোন পেয়ে দ্রুত ঋতুকে নিয়ে ঋতুর বাড়ির দিকে যায়। অল দ্য বেস্ট। ঠিক আছে, ওকে। খবর বলতো, যে ঋতু সম্পর্কে তোকে যে খোঁজ নিতে বলেছিলাম নিয়েছিস? হ্যাঁ বড় মা, খোঁজ নিয়েছি, আয়ন ভাইয়া যা যা বলেছিল সবই ঠিক। ওই শায়ের আলী নামে এক লোক ওদের জিম্মি করে রেখেছিল, আই মিন ঋতুকে আর ঋতুর বোনকে জিম্মি করে ওদের দিয়ে খারাপ কাজ করাতে চাইছিল, আই মিন বুঝতেই পারছো খারাপ ব্যবসা। ছি ছি কি বলছিস তুই? হ্যাঁ বড় মা, ওই শায়ের আলী আয়ন ভাইয়ের উপর ভীষণ খেপেছিল বিকজ অফ আয়ন ভাই ঋতুকে চাকরি দিয়েছিল বলে। সেদিন আয়ন ভাইয়া একটা ফোন পায়, ফোন পেয়ে দ্রুত ঋতুকে নিয়ে ঋতুর বাড়ির দিকে যায়। কিসের ফোন? ওই শায়ের আলী ফোন দিয়েছিল, বলেছে যে ঋতুর মা আর বোনকে জিম্মি করে রেখেছে, যদি সন্ধ্যা 6টার ভিতর আয়ন ভাইয়া ওখানে না পৌঁছায় ওদেরকে উদ্ধার করতে, দেন দুজনকেই আগুনে পুড়িয়ে মারবে। তারপর? তারপর আমি তো আছি তোমাদের সাথে, আমি থাকলে তোমাদের কোনো বিপদ হবে না, চলো। স্যার আপনাকে নিয়েই তো আমার বেশি চিন্তা। মানে আমাকে নিয়ে আমার কিসের চিন্তা? না মানে এখানে তো আপনার জানাশোনা কোনো লোক নেই, স্যার আলে একা পেয়ে যদি আপনাকে কোনো কিছু করে বসে। আরে ধুর। স্যার প্লিজ স্যার, আপনি ধুর বলে উড়িয়ে দিবেন না। মিশন আমি খুঁজি, এটা শুনেন আমার অ্যাট লিস্ট। ঋতু আজকে মহল্লায় যে ঘটনাটা ঘটছে এটা সমাধান না করে আমি বাসায় যাচ্ছি না, ঠিক আছে? হ্যাঁ, আপনারা তো সবাই দেখছেন যে এই ঘরে তারা ছিল, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, আর বন্ধ করে কে ছিল? এই ভদ্রলোক, আর সাথে ছিল ঋতু, ছিল কিনা বলেন? ছিল। দেখুন আপনারা সবাই ভুল করছেন, দরজা ভেতর থেকে আমরা বন্ধ করিনি, দরজা অন্য কেউ বাইরে থেকে বন্ধ করে রেখেছিল। সেটা কি কেউ দেখেছে, দরজা যে বাইরে থেকে বন্ধ ছিল সেটা আপনারা কেউ দেখেছেন বলুন? দেখেছেন? না না আমরা কেউ দেখিনি। আমরা কেউ দেখি নাই। হ্যাঁ আমি থানায় যাব, পুলিশ ডাকব, প্রমাণ হয়ে যাবে কে ষড়যন্ত্র করছে। আপনারা সবাই শুনুন, আজকে বিকেল 4টার দিকে
শায়ের আলী ঋতুর ফোনে ফোন দিয়েছিল। সেই ফোনে আমি কথা বলেছিলাম। শায়ের আলী আমাকে ফোন করে বলল, সন্ধ্যে 6:30 মধ্যে যদি এসে আমি ঋতুর মা এবং বোনকে উদ্ধার না করি তাহলে ওদেরকে রুমে আটকে রেখে জ্বালিয়ে মারবে। হ্যাঁ, আমিও তো এই কথাটাই বলতে চাই যে ওর কোনো দোষ নেই, সব দোষ এই যে ভদ্র চেহারার দুষ্ট লোকে। ঋতুর রুমে একটা লোক ঢুকেছিল। আমার স্যারের কোনো দোষ নেই, সব দোষ আমার। আপনাদের যদি কোনো শাস্তি দিতে হয় তাহলে আমাকে দিন। না ঋতু, এটা হয় না। একজনের শাস্তি আরেকজন পেতে পারে না। এই যে মুখ সামলে কথা বলুন। আপনারা সবাই আমার কথা শুনুন। আমার জন্য আজকে ঋতুর এই অবস্থা, তাই তো? মানে সেটাই তো আপনারা ভাবছেন, বলছেন, ঠিক কি না? হ্যাঁ, তাই তো। আচ্ছা, ঠিক আছে। আমি যেহেতু অপরাধী, সেহেতু আমি আপনাদেরকে বলছি, আমি ঋতুকে বিয়ে করব। আজ আজ এবং এবং এক্ষুনি এক্ষুনি। কি সাংঘাতিক! বুঝেছি, কাটা দিয়ে কাটা তুলতে হবে, আর সেজন্য ওই শাহের আলীকে আমার দরকার। আর এটাই বলবো আমরা। যদি তাই হয়ে থাকে তাহলে আমি যাব না এখান থেকে। আমার নাম পুলি বেগম। এই বাড়ির মাল কিনার তোলা পাশার কাউরে ট্যাক্স দিয়া চলি না। কামাই করে খাই গায়ে গতরে, ইমানের কামাই খাই। আপনার লাহান ঘরে মদ দাঁড়াই না।